আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জাকারিয়া, সহকারী শিক্ষক দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় মেঘনা কুমিল্লা। দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস আজকের বিষয় অষ্টম শ্রেণীর বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, অধ্যায় পাঁচ, পাঠ চার ও পাঁচ। উক্ত শিরোনামে আদর্শ মানব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আদর্শ মানব, মানব বলতে আমরা বুঝি কি? আমরা নিজেরও মানব, এই জন্য একটা মানব আর একটা মহামানব। মহামানব কেবলমাত্র নবীকেই বোঝানো হচ্ছে, আমরা সাধারণ মানুষ আর নবীজি হচ্ছে অসাধারণ মানুষ। উনি মানুষ হিসেবে আসছে ঠিকই, কিন্তু উনি আমাদের মতো নয়। আদর্শ মানব হযরত মোহাম্মদ সাল্লাম, উনি আদর্শ কী? উনি আদর্শ কি আমরা আঁকড়ে ধরতে যেতে পারি, তাহলে আমরা আদর্শবান হব। ওনার আদর্শ যতক্ষণ পর্যন্ত আমরা ধরে রাখতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা মানুষ হতে পারবো না, আমাদের ভিতরে মনুষ্যত্বতা আসবে না। যতক্ষণ পর্যন্ত নবীজি আদর্শকে আমরা আদর্শিত না করতে পারি, নিজে আদর্শবান না করতে পারি, আদর্শ মনে না করতে পারি, আদর্শভাবে যদি আমরা আঁকড়ে না ধরতে পারি, আদর্শ ব্যক্তি একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই। কি বোঝানো হচ্ছে? ওনাকে মহামানব বলা হয়। মহামানব মহামনীষী বহুতই আছে, এর মধ্যে মহামানব আদর্শ মহামানব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, জীবনের অনুকরণীয় ও অনুসরণীয় নিয়ম নীতিকে আদর্শ বলা হয়। অনুকরণ এবং অনুসরণ, অনুকরণ করব এবং অনুসরণও করব। অনুসরণ এবং অনুকরণের নিয়মকে, নিয়ম অনুযায়ী চলাটাকে কী বলা হয়? জীবনের আদর্শ চরিত্র বলা হয় বা আদর্শতা বলা হয়। হযরত মোহাম্মদ সাল্লাম ব্যক্তিগত জীবনে অত্যন্ত বিনয়ী, সদালাপী, হাস্যজ্জ্বল ও দয়ালু ছিলেন। ধনী দরিদ্র, ইয়েতিম অসহায়, রাজা প্রজা সকলের সাথে তার আচরণ ছিল অনুকরণীয়। ওনার আচার আচরণে আজও পর্যন্ত কাফের, বেমান, নাস্তিক কেহ ক্ষুব্ধ হয়নি, ওনার আচরণে কেউ বেজার হয়নি আজও পর্যন্ত, এবং কেমন পর্যন্ত হইতে পারবে না। কারণ ওনার আদর্শটার, ওনার জীবনের আদর্শটাই হচ্ছে একমাত্র কোরআন। কোরআনটাই ওনার জীবন, জীবন আদর্শ। ওনার স্বভাব, চরিত্র, দাম্পত্য, সিরাত, সুরত সবই হচ্ছে কোরআন। তো পবিত্র কোরআন তো কোনো ভুল নেই, ভুল ধরতে পারবে না পৃথিবীর কারো মানুষ। কোনো মানুষ পৃথিবীতে কেমন পর্যন্ত ভুল ধরার ক্ষমতা নাই। তার নবীদের চরিত্রের মতো, নবীদের আদর্শের মতো কোনো ভুল নাই, এবং তার চরিত্রের ভিতরে কোনো ভুল ধরার কোনো ক্ষমতা আজ পর্যন্ত আল্লাহ কোনো বিজ্ঞানী, কোনো দার্শনিক, কোনো শিক্ষাবিদ পৃথিবীতে প্রেরণ করে না এবং করবেও না। সব সুপ্রিয় শিক্ষার্থীরা, ওর ব্যক্তিগত আদর্শ, নবী সাল্লামের ব্যক্তিগত আদর্শ, যেমন আল্লাহ তাআলা মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ হিসেবে প্রেরিত হয়েছেন, আল্লাপাক ওনাকে আদর্শ প্রাণী হিসেবে সৃষ্টি করেছেন, মানব হিসেবে। যেমন আমার আরসাল নাকি ইল্লা রহমাতান লিল আলামিন, নবীকে রহমতের হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাপাক, রহমতের বান্দার হিসেবে, কান্দার হিসেবে। যেমন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসান, নিশ্চয়ই আল্লাহ রাসূলের জীবন রয়েছে তোমাদের জন্য একটি আদর্শ। নবীদের জীবনে আমাদের একটা আদর্শ রয়েছে, আমাদের শিক্ষা রয়েছে। নবীজিকে আসছে আমাদেরকে কিসের জন্য আসছেন? নবীজি আদর্শ শিক্ষা দেওয়ার জন্য, শিক্ষক হিসেবে আল্লাহ পাক ওনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। বাইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক ওনাকে সৃষ্টি করেছেন দুনিয়ার মানব দানবের জন্য, জিনিসের জন্য, একটা শিক্ষক হিসেবে। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ও অর্থনৈতিক সকল দিক দিয়ে হযরত মোহাম্মদ সাল্লাম আমাদের আদর্শ। হযরত মোহাম্মদ সাল্লামের ব্যক্তিগত আদর্শ, হযরত মোহাম্মদ সাল্লাম ব্যক্তিগত জীবন অত্যন্ত বিনয়ী ও সদালাপী, হাস্যজ্জ্বল, দয়ালু ছিলেন। যেমন হযরত মোহাম্মদ সাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা, যে আমাদের শিশুদের প্রতি দয়া করে না সে আমাদের দলভুক্ত নয়। শুনানি তিরমিজি। কৃতদাস থেকে শুরু করে নারী, পুরুষ, আত্মীয়, অনাত্মীয়, এমনকি জীবনজন্তু, জীবজন্তুর প্রতিও দয়া প্রদর্শন করতে তিনি পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, জমিনে বসবাসকারীদের প্রতি দয়া করো, তাহলে আসমানবাসীরা তোমাদের প্রতি দয়া করবে। শুনানি তিরমিজি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা নবীজির আদর্শ, আদর্শবান হব। যেমন নবীজির আদর্শ, পারিবারিক আদর্শ ছিল, সামাজিক আদর্শ ছিল, রাজনৈতিক আদর্শ ছিল, অর্থনৈতিক আদর্শ ছিল। তিনি ঘোষণা করলেন, আল্লাহ রসুল কেমন আদর্শ ছিল, উনি অর্থনীতি আদর্শ। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন আরব সমাজে প্রচলিত চক্রবৃদ্ধি হারে সুদের যে প্রচলন ছিল তা নিষিদ্ধ ঘোষণা করেন, সুদের পরিবর্তে ব্যবসাকে উৎসাহিত করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা, আল্লাহ সুদকে হারাম
আর ব্যবসাকে হালাল করেছেন, সূরা বাকারা আয়াত নম্বর 275। আমরা এখন নবীজির আদর্শকে ভালো করে আঁকড়ে ধরব। তো 5 নম্বর শিরোনামের মধ্যে ও পাঠের মধ্যে আছে হযরত আয়েশা সিদ্দিকার আদর্শতা। আয়েশা সিদ্দিকা আসলে কি, ওনার গুণাবলী কত? হযরত আয়েশা সিদ্দিকা ছিল নারীদের জন্য শাড়ির শুরু। নবীজি বলেছেন, যার আয়েশা, আমার আয়েশাকে, আয়েশার অনুসরণ অনুকরণকে আঁকড়ে ধরবে, তারা আমার আয়েশার সাথে হাসর নাসর হবে এবং জান্নাতে ঢুকবে। যেমন হযরত আয়েশার চরিত্র আদর্শ অতুলনীয়। তিনি তার চারিত্রিক গুণাবলীর দ্বারা সকলের কাছে গ্রহণযোগ্য হয়েছিলেন। তার মধ্যে বহু গুণের সমন্বয় ঘটেছিল। তিনি ছিলেন অনন্য সুন্দরী, তীক্ষ্ণ মেধা শক্তি সম্পন্ন, সত্যের সাধক, আদর্শ স্বামী সেবিকা, জ্ঞান তাপসু, সদালাপী। এক কথা বলতে গেলে মানবীয় চরিত্রের সকল গুণ তার মধ্যে বিদ্যমান ছিল। মুনাফিক ও হিংসুকগণ তার উপরে যে অপবাদ দিয়েছিলেন, তখন তিনি আল্লাহর উপর নির্ভরশীল ছিলেন, ধৈর্য তাকে স্থির অবিচল রেখেছিলেন। মুনাফিকরা, বিভিন্ন বেঈমানরা তার প্রতি যে ধরনের অশ্লীল কথা বলত, বিভিন্ন ধরনের মিথ্যা ঘটনা রটাইত, এগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে এগুলো একদম মেসাকার হয়ে গেল। হযরত আয়েশা ছিলেন সত্য এবং সত্যবাদিতা। উনি ছিলেন ইসলামের অত্যন্ত একজন আলোকিত ব্যক্তি এবং তার থেকে হাজার হাজার হাদিস সংকলিত হয়েছে। একবার নবী সাল্লাম আয়েশাকে লক্ষ্য করে বলেন, হে আয়েশা, ইনি জিব্রাইল তোমাকে সালাম দিচ্ছেন। বুখারী। হযরত আয়েশা নিজ বুদ্ধিমত্তা, কর্মদক্ষতা, যোগ্যতার ভিত্তিতে বিশেষ মর্যাদা অর্জন করেছিলেন। জিব্রাইল সাল্লাম দেখা করার জন্য হযরত আয়েশা সিদ্দিকের কাছে আসছেন এবং আয়েশা সিদ্দিকা চিনেন না। এরপর আমার নবী দিয়ে হযরত জিব্রাইলকে চিনে দিলেন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের অনলাইন ক্লাস এখানে সমাপ্ত করলাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ধন্যবাদ সকলকে।